মমতার আমলে আরএসএস শাখা বেড়েছে, অভিযোগ অধীরের মমতা প্রতি দিল্লির নেতারা দুর্বল। ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মর্মে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গোয়া সফরে গিয়ে বারংবার কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে গোয়া ভোট ভাগাভাগি না হতে দেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন গোয়ার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে। বর্তমানে গোয়া বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করার লক্ষ্যে কাজ করছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী নাসিফা আলী যোগ দিয়েছেন তৃণমূলে। এর মধ্যে এবার তৃণমূল বিজেপি গোপন বোঝাপড়াকে নির্দেশ করে কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীরবাবু কটাক্ষ করে বলেন, দিল্লি নেতাদের দুর্বলতা রয়েছে মমতার প্রতি, তারা সব জানতেন না, মমতা এমন কেন করছেন জানি না। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেয়নি কংগ্রেস, কিন্তু তারপরও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোয়ায় গিয়ে কংগ্রেসকে আক্রমণ করেছে তাতে কার্যত বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে বলে ইঙ্গিত করেছেন অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেসের সভাপতি আরও অভিযোগ, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আপনি বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, একবার ভুল স্বীকার করেছেন। সোমবারই ছিল কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান, এদিন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে এই সদস্য সংগ্রহ অভিযানের সূচনা ঘটে। কংগ্রেস দল সকলকে সমমর্যাদা দিয়ে সংগঠন বৃদ্ধি করতে চায় পশ্চিমবঙ্গে, তাই কংগ্রেস দলের সদস্য পদ গ্রহণের জন্য সারা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের কাছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করলাম। আপনারাও যারা সাংবাদিক আছেন, যদি রাজনীতি করেন, আপনাদেরকে সদস্য পদ গ্রহণের জন্য আবেদন করলাম। ২০২২, কিন্তু তার মানে কেন যে মার্চ মাসের পরে আর সদস্য গ্রহণ করা যাবে না। সদস্য সংখ্যা এবং সদস্য সংগ্রহ সারা বছরের কাজ, কিন্তু এটা নির্দিষ্ট ভোটের লক্ষ্যে, অর্থাৎ নির্বাচিত কংগ্রেসের সভাপতি ঠিক হবে তার লক্ষ্যে এই নতুন করে সদস্য সংগ্রহের অভিযান শুরু হয়েছে। অভিযান শুরু হওয়ার আগেও কংগ্রেস দলের কেউ সদস্যদের পাবত, পরেও পাব। এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা আমাদের নেই, মানে ইভ্যালুয়েট করতে হবে, ট্যালি করতে হবে। এটা আমাদের কয়েক দু তিন বছর আগে একবার সম্পূর্ণ হয়ে গেছে, আজকে আবার নতুন করে কংগ্রেস দল কেউ ছেড়েছে, কংগ্রেস দলে কেউ যুক্ত হয়েছে, ফলে এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা আমাদের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। এই বিষয়ে তো মমতা ব্যানার্জিকে বলতে হবে, কারণ মমতা ব্যানার্জির দল থেকে যে চলে যায় সে চোর হয়, সে ডাকাত হয়, সে লুট করে। এই যে রাজীববাবুর কথা বলছেন, আমরা শুনেছি দিদির কাছে, দিদির দলের লোকের কাছে শেষ দপ্তরে নাকি কোটি কোটি টাকা বেড়ে দিয়েছে, তাদের জন্য নাকি আম্মায়ের প্রকোপ বেড়েছে, তারা নাকি লুটপাট করে সব চলে গেছে, দলকে শেষ করে দিয়ে গেছে, আবার তারা দল ফিরে আসছে, আবার তাদেরকে সাধুর গ্রহণ করা হচ্ছে। তো দিদির চোখে কেউ কখনো সাধু হয়, কেউ কখনো শয়তান হয়, আবার শয়তান থেকে সাধুও হয়, সাধু থেকে শয়তান হয়। এই যে ট্রানজিশনটা এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে, অর্থাৎ দিদির দাসত্বগিরি করলে তুমি সাধু, দিদির সঙ্গে একটু এদিক ওদিক করতে গেলে তুমি শয়তান। তো সাধু শয়তানের সংজ্ঞাটা, অর্থাৎ ভালো খারাপের সংজ্ঞাটা দিদির কাছ থেকে নতুন করে আমাদের শিখে বাংলা ডিকশনারিতে অন্তর্ভুক্ত করতে হবে। বিজেপি যখন গেল দিন রাত গালাগালি, বিজেপি থেকে ফিরে এলো কোনো কথা নাই, সময় খালি কয়েকটা মাসের ব্যাপার। অর্থাৎ তৃণমূল দলে যা কর্মী তারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তৃণমূল দলের নির্দিষ্ট কোনো মাপকাঠি নাই, কে নেতা হবে, কে কর্মী হবে, কে পালাবে, কে আসবে, কোনো একটা মাপকাঠি নাই। সেই জন্য আমরা বলি যে তৃণমূল দল একটা পরিবারের দুটো ব্যক্তিত্বের একটা নিজস্ব সংগঠন, সেখানে সংবিধান নেই, নিয়ম নেই, নীতি নেই, যা ইচ্ছা তাই করো, শুধু দিদি দাসত্ব কর। যা তা চলছে, যা তা চলছে, লুট চলছে সারা দেশ জুড়ে, মানে এইরকম একটা অমানবিক সরকার ভারতবর্ষের ক্ষমতায় কবে এসেছে আমার জানা নেই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। মানুষের
অধিকারে এইভাবে নস্যাত করে একবার একটা নির্বাচিত কসাইয়ের চরিত্র নিয়ে যারা ভারতবর্ষকে শাসন করছে তা দেখে অবাক হচ্ছি। সারা ভারতবর্ষ জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে বলে দিয়েছিলাম যে 2014 থেকে 2021 পর্যন্ত এই সরকার শুধুমাত্র পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে 24 লাখ কোটি টাকা রোজগার করেছে। 23 থেকে 24 লাখ কোটি টাকা এই সরকার রোজগার করেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।